রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের রাস্তার মাঝে ধস, আতঙ্কিত এলাকার মানুষ। শনিবার সকাল থেকেই রানীগঞ্জের শিশুবাজার এলাকায় নজরুল মূর্তির পাশেই 60 নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তার মাঝে ধসের সৃষ্টি হয়, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, বিষয়টি খতিয়ে দেখে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়ে সূচনা দেওয়ার পরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। তারা যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকাটি সারাইয়ের ব্যবস্থা করেন। তবে এই ধস কোনো খনির যোগাযোগের ফলে হয়নি বলেই দাবি করেছেন তারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, এটি কোনো পুরনো নালার জল ক্রমাগত এসে পড়ে রাস্তার ওই অংশটিকে খইয়ে দেওয়ার জেরেই এই ধসের সৃষ্টি হয়েছে। এদিন বিকেল পর্যন্ত ওই অংশটিকে বালি জল দিয়ে ভরাট করে জায়গাটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, এটি কোনো ভয়ের বিষয় নয়, শীঘ্রই এই এলাকাটিকে মেরামত করা হবে। এখানে 4-5 দিন আগে দেখা গেল একটা ছোটো গর্ত হয়েছে, কিন্তু ভিতর দেখলাম অনেকটা গর্তটা হয়ে গেছে। গর্তটা হওয়ার কারণ কি, যে রাস্তা থেকে যে জলটা আসছে সেই জলটা ওখানে ঢুকে সাইডের মাটিগুলোকে সরিয়ে নিচ্ছে, সেখানে ধসের মতন নেমে যাচ্ছে। তো এটা বেসিক্যালি ভয়ের পিছনে, এটা একটা রেনকাট বলে আমাদের ভাষায়। তো এটাকে আমরা সেদিন স্যান্ড ফিলিং করেছিলাম, স্যান্ড ফিলিং করে কোনো দেখলাম লাভ হলো না, কারণ সেই বালিটাকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছেন? এবারে আমরা যেটা ভেবেছি, আমাদের হায়ার অথরিটি এসে আমাদেরকে যেটা বলবে সেটা করবো। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা ভেবেছি, তলা একটা ম্যাট ফাউন্ডেশন র্যাপ করে তিন দিকে ওয়ালকে তুলবো, তারপর ওটাকে বালি ফিলিং করে উপর থেকে আমরা একটা স্ল্যাব করে দেবো, জলটা যাতে স্ল্যাবের উপর দিয়ে যায়। স্যার, কতদিনের মধ্যে এটা মানে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে আপনার? 7 দিন মোটামুটি হবে। স্যার, আপনার নাম পড়ছে? বিপ্লব ব্যানার্জি, জুনিয়র ইঞ্জিনিয়ার, এনএইচ। রানীগঞ্জ থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।